আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আবারও রমজান মাস আর সামনেই আসছে ঈদ। ঈদের সময় শপিং না করলে কি চলে? রোজার দুই একদিন আগে থেকে আমাদের ঈদ শপিং শুরু হয়ে গিয়েছে। আমরা শপিংয়ে যাওয়ার জন্য ফারসিনকে রেডি করে দিয়েছি। যাওয়ার আগে ফারসিন ওর পছন্দের পুতুল মিকে নিয়ে বসেছিল আর কিছুক্ষণের মধ্যে ও মিকে নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। তারপর ওকে নিয়ে আমরা বের হয়ে গেলাম। আমরা আজকে চলে এসেছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। আম্মুকে প্রতিবার আমি জামা দিলেও এবার আমার মনে হচ্ছিল একটু অন্যরকম কিছু গিফট করি। আর আমার অনেক দিন থেকেই ইচ্ছে ছিল আম্মুকে একটা ডায়মন্ডের নোজ পিন কিনে দেব। বাকি শীতের আগে স্যালারিটা হাতে পেয়েছিলাম নিজের শখটা পূরণ করার জন্য। প্রথমে ডায়মন্ড ওয়ার্ল্ডে গিয়েছিলাম কিন্তু ওখানে এত ভিড় ছিল। পরবর্তীতে শতরূপা জুয়েলার্সে চলে আসলাম। শতরূপা জুয়েলার্স থেকেই আমার ডায়মন্ডের নোজ পিন আর রিংটা কেনা। ওগুলোর কোয়ালিটি ভালো ছিল সেই জন্য এখানে যাওয়া। কেমন নোজ পিন নিব সেটা বুঝতে পারছিলাম না, কয়েকটা নোজ পিন দেখছিলাম। আম্মু অত হিভিচিভি ডিজাইন পছন্দ করে না, তাই জন্য সিম্পলের মধ্যেই খুঁজছিলাম। আমি নোজ পিন দেখছিলাম আর এদিকে ফারসিন ওর পাপাকে বিরক্ত করে একদম শেষ করে ফেলছিল। কি ধরবে না না ধরবে, কোন দিকে যাবে ও ভেবেই পাচ্ছিল না। ফারসিনকে নিয়ে শপিংয়ে গেলে আসলে শপিংয়ে মন দেয়াই যায় না, কিন্তু আমার ওকে দেখে কোথাও যেতে একদমই ভাল লাগে না। ওকে দেখে আমি যদি কখনও বাইরে যাই তখন আমার এত প্রচণ্ড মন খারাপ থাকে আমি কোনো কাজেই মন দিতে পারি না। এরপর আমি এই নোজ পিনটা আম্মুর জন্য চয়েস করে নিয়ে নিলাম। যদিও আমার ইচ্ছা ছিল একটু বড় নোজ পিন কেনার, কিন্তু আম্মুর অত বড় নোজ পিন পছন্দ না। নোজ পিনটা কেনার পর ওনারা মেশিনের মাধ্যমে নোজ পিনের ডায়মন্ডগুলো আসল কিনা সেটা পরখ করে দেখিয়ে দিচ্ছিলেন। সেখান থেকে বের হয়ে আমরা একটু মিনিসুতে ঘুরে তারপর চলে যাচ্ছিলাম বি প্লাসের শোরুমে। আমাদের কয়েকটা জামা কেনার ছিল সেই জন্যই বি প্লাসে যাওয়া। মা মানে ফারসিনের দাদুর জন্য আম্মু জামা কিনতে টাকা দিয়েছিল আর আমিও মার জন্য জামা কিনবো, পাশাপাশি ফারসিনের ফুপির জন্যও জামা নেব। কিন্তু শুক্রবারে ঢাকা শহরের অর্ধেক মানুষই মনে বসুন্ধরা সিটিতে চলে গিয়েছিল। জামা চয়েস করতে এত বেশি ঝামেলা পোহাতে হচ্ছিল কি আর বলবো। যে জামাই বের করছিলাম সেই জামায় টান দিয়ে অন্য কেউ একজন নিয়ে যাচ্ছিল। মা সবসময় বি প্লাসের জামা পছন্দ করে, তাই জন্য বি প্লাস থেকে মার জন্য জামা নেওয়া। আর এত বেশি বি প্লাসের জামা মা পরে ফেলেছেন, তাই জন্য মার জন্য যখন বি প্লাসে যায় জামা কিনতে চয়েস করাটা অনেক বেশি টাফ হয়ে যায়। শেষমেশ এই তিনটা ড্রেস চয়েস করে নিলাম। এখন যাচ্ছি আমরা বসুন্ধরা সিটির লেভেল টুতে লাইভ শপিংয়ে। এখান থেকে আমরা ফারসিনের দাদা ভাই আর ওর ফুপার জন্য পাঞ্জাবি কিনবো। ফারসিন ওর খালু এবং ফুপা দুজনকে মামা বলে ডাকে। ঢুকেই পাঞ্জাবি দেখছিলাম কিন্তু কেমন পাঞ্জাবি নিব বুঝতে পারছিলাম না। আমি তেমন একটা বুঝতে পারি না কে কেমন পাঞ্জাবি পছন্দ করতে পারে। কয়েকটা পাঞ্জাবি দেখে ফুয়াদের পছন্দে দুটো পাঞ্জাবি নিলাম। কেনাকাটা শেষে আমরা একটু তাড়াহুড়া করে মাল্টিপ্ল্যানে চলে গিয়েছিলাম। ফুয়াদের কম্পিউটারটা একটু সমস্যা করছিল, সেই জন্য ওখানে ঠিক করতে দেওয়া হয়েছিল। সেখান থেকে আমরা গিয়েছিলাম স্টার কাবাবে রাতের খাবার খাওয়ার জন্য। স্টার কাবাবে খাবার অর্ডার দেওয়ার পর আমরা বসেছিলাম আর ওই সময়টাতে ফারসিন আমার চুল গুনতে বসেছে। সে কি অবস্থা, আমার চুল টেনে টেনে ও 1 2 3 4 করে গুনেই যাচ্ছে। অনেক ভিড় থাকায় খাবার আসতে লেট হয়েছিল। আমরা নিয়েছিলাম মগজ ভুনা আর চিকেন তান্দুরি, সাথে নিয়েছিলাম পরোটা আর নান। মগজ ভুনা আমার সবচেয়ে প্রিয় খাবার, তাই যখনই দেখলাম মগজ ভুনা পাওয়া যাচ্ছে তাই আর হাতছাড়া করলাম না। খাবার আসার পর থেকেই আমরা যখন খাচ্ছিলাম ফারসিন আমাদেরকে আর নিজ হাতে খেতে দিবে না, ও চাচ্ছিল ও আমাকে খাইয়ে দেবে। ও এত আদর করে আমাকে খাইয়ে দিচ্ছিল আর আমার মনটা এত ভাল লাগছিল। খাওয়া শেষে আমরা ফালুদা অর্ডার করেছিলাম। ফারসিনের যেহেতু ঠান্ডার সমস্যা তাই জন্য আমি বরফ ছাড়া ফালুদা নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে বাসে চলে আসলাম। আর এটা ছিল ফারসিনের মামার জন্য পাঞ্জাবি, এটা ছিল ফারসিনের দাদা ভাইয়ের পাঞ্জাবি। আর এখানে তিনটা জামার মধ্যে একটা ছিল ফারসিনের ফুপির আর দুটো জামা ছিল ফারসিনের দাদিয়ার। এই ছিল আমাদের প্রথম ঈদ শপিং ব্লগ। আল্লাহ হাফেজ।